বেলডাঙ্গার বড়ুয়া এলাকায় জাতীয় সড়কে বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। রবিবার সন্ধ্যায় ঘটে দুর্ঘটনা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় বেলডাঙ্গায় মৃত্যু ভ্যান চালকের। রবিবার সন্ধ্যায় বেলডাঙ্গার বড়ুয়া কলোনি এলাকায় জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বড়ুয়া কলোনি এলাকার বাসিন্দা পেশায় ভ্যান চালক হোসেন শেখ রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে আটক করেছে পুলিশ। কিভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। লোকটা ধাক্কা মারে, লোকটা সহজে একটা ট্যাঙ্ক ভেঙে দু টুকরো হয়ে যায়। তারপর লোকটা সহজে হসপিটালে নিয়ে যায়। বর্তমানে আমি এখন শুনলাম যে মারা গেছে এরকম।